আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে আপনাদের জন্য ছোট্ট একটি আলোচনা থাকবে সেটা হচ্ছে যারা অবৈধভাবে ইউরোপে আসতে চান তাদের জন্য তো অবৈধভাবে ইউরোপে আসার প্রবণতা আমাদের অনেকেরই বেশি বিশেষ করে যারা মধ্যম অবস্থায় আছে অর্থাৎ এডুকেশনটা এসএসসি এইচএসসি বা হায়ার এডুকেটেড না আবার অনেকেই আছি আনএডুকেটেড এছাড়া যারা আপনার বাংলাদেশে বা মিডল ইস্ট কান্ট্রিগুলোতে তেমন ভালো একটা অবস্থানে নাই এই সমস্ত ভাইরা কিন্তু আমরা বিভিন্ন পার্সনের কাছ থেকে বিভিন্ন দালাল শ্রেণী বা বিভিন্ন যারা আপনার ইউরোপে থাকে তাদের মাধ্যমে আমরা কিছু কথা শুনে বুঝে আমরা মনে করি যে ইউরোপে আসলে পরে আমরা এখানে খুব ভালো একটা অবস্থানে থাকতে পারবো কিন্তু এক সময় একটা সময় ছিল সেই সময় ইউরোপে আসাটা ছিল অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার মানে ইউরোপে আসতে পারলেই আমি কিং আর কিছু প্রয়োজন নেই এমন একটা টেন্ডেন্সি এমন একটা ধারণা কিন্তু সবাই নিয়ে রাখত এবং এই ধারণা থেকে কিন্তু মানুষ প্রচুর মানুষ লাখ লাখ মানুষ কিন্তু ইউরোপে পাড়ি জমিয়েছে বৈধ এবং অবৈধভাবে তো যারা বৈধভাবে আছে তারা তো খুব ভালোই আছে কারণ ইউরোপে যারা বৈধভাবে আছে তারা খুব ভালো আছে কিন্তু অবৈধদের অবস্থা কিন্তু যারা ইউরোপে আসছে তারা জানে যে আসলে তাদের অবস্থাটা কেমন আসার আগে তাদের ধারণা ছিল টেন্ডেন্সি ছিল যে এখানে গেলে পরে আমি খুব ভালো অবস্থানে থাকবো এই করবো সেই করবো কিন্তু আসার পরে তারা বুঝতে পারছে বাস্তবতা আসলে কত কঠিন কত বড় কঠিন বাস্তবতা নিয়ে তাদেরকে এখানে প্রতিনিয়ত জীবন পার করতে হচ্ছে জীবন কাটাতে হচ্ছে যারা ইউরোপ কান্ট্রিতে এসেছেন এবং এসে বর্তমানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আশ্রয় চাওয়ার পরে তারা আপনাকে একটা সময় দিয়েছে সময় দেওয়ার পরে যখন ছয় মাস বা বছর পরে আপনাকে তারা দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত করছে বা আপনি যে কারণে ক্লেম করছেন মামলা করছেন সেই মামলাটা তারা আসলে সেভাবে দেখছে না যে আপনি বলছেন আমি আমার দেশের সমস্যা আমার রাজনৈতিক এই এই সমস্যা কিন্তু তারা যাচাই করার পরে সেটা দেখছে যে না আসলে সেটা ঠিক না সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু তারা পাঠিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে সিদ্ধান্ত নিয়েছে সেই ক্ষেত্রে আপনারা যারা আছেন এখন বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে ছোটো ছোটো দেশে বড় দেশে তারা বুঝতে পারছেন আসলে জীবনের বাস্তবতা কঠিন কি জন্য তারা ইউরোপে আসলো এবং কী জন্য এখন কি করবে সবাই কিন্তু দিশেহারা আর বেশিরভাগ মানুষ আমরা আছি এখানে অবৈধভাবে এসে আর এই অবৈধদের যারা বৈধ হতে পারছি তারা তো মাসাল্লাহ বাট যারা এখনও বৈধ হতে পারেনি তাদের অবস্থানটা আসলে বলে শেষ করার মতো না তাদের অবস্থানটা তারা নিজেই জানে যদিও যে কোনো উপায়ে এখান থেকে ইনকাম হচ্ছে তো আমরা যে ধরনের কথাগুলো শুনছি যে অবৈধদেরকে অচিরেই দেশে পাঠানো হবে এ ব্যাপারে ইউইভুক্ত আঠাশটি দেশই অভিবাসন ইস্যুতে তারা কিন্তু সক্রিয় হয়েছে এবং তারা চাচ্ছে যে বৈধ উপায়ে আপনার নাগরিক নিয়ে আসবে তারা বৈধ উপায়ে ওয়ার্কার নিয়ে আসবে তারা তাদের দেশে এটা কিন্তু এখন প্রত্যেকটা ইউরোপিয়ান ইউনিয়নই প্রত্যেকটা ইউরোপের কান্ট্রি চাচ্ছে সো যারা অলরেডি চলে আমরা এসেছি তাদের বিষয়ে বলছি না নতুন করে যারা অবৈধভাবে চেষ্টা করছি তাদেরকে আমি বলবো যে আপনারা একটু চিন্তা ভাবনা করুন একটু ভেবে দেখুন কারণ একদিকে তো মৃত্যু ঝুঁকি আর একদিকে টাকা তারপরে রয়েছে এখানে এসে কাজ না করার সুযোগ বা দেশে চলে যাওয়ার একটা রিস্ক তার মানে একজনকে কিন্তু এখানে ইউরোপে আসলে সব কিছুই হারাতে হবে টাকা পয়সা হারাতে হবে জীবনটাও হারাতে হতে পারে আবার তাদের ফ্যামিলি পরিবার সব কিছু যদি আপনি যে কোনো কারণে আপনাকে দেশে চলে যেতে হয় বা যদি এখানে আসতে না পারেন তাহলে আপনার ফ্যামিলিটাও গেল আপনিও গেলেন আপনার দেশেরও ক্ষতি হলো সেই জন্য বলবো যারা অবৈধভাবে আসতে চান অবশ্যই একটু সিদ্ধান্ত গ্রহণ করুন আর এখন ইউরোপে বিভিন্ন দেশে বৈধভাবে আসার অনেক সুযোগ হচ্ছে আর এই বিষয়ে কিন্তু আমি অনেক টিউটোরিয়াল অনেক ভিডিও আপনাদেরকে দিয়ে থাকছি তো আপনারা সব সময় ভিসা ইনফরমেশন চ্যানেলটির সাথেই থাকবেন আশা করি বৈধ উপায়ে ইউরোপে আসার জন্য বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিয়ে সব সময় সহযোগিতা করব তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি السلام عليكم